বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গাতে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে এবং তার পাশাপাশি পুলিশও সক্রিয় রয়েছে, এবং বাইক চুরির ঘটনা কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখালাম তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের তৎপরতায় অন্য একটি বাইক উদ্ধার হয়েছে, তার পাশাপাশি আটক হয়েছে দুই বাংলাদেশি চোর। চুরি হওয়ার 16 থেকে 20 ঘন্টার মধ্যেই উদ্ধার হয়েছে বাইক এবং তার পাশাপাশি ভারতের সামগ্রী যে ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে সহজেই পাচার হয়ে যাচ্ছে তারও একটা প্রমাণ পাওয়া গেল। অতি সহজেই সেগুলো পাচার হয়ে যাচ্ছে এবং সেই পাচার কার্যের মাঝখানে পুলিশ আটক করেছে বাংলাদেশি দুই চোর জুনু মিয়া ও কালাম মিয়াকে। বিষয়টাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভারতের অর্থাৎ ত্রিপুরা রাজ্যে চুরি যাওয়া বাইকগুলো যে বাংলাদেশে পাচার হচ্ছে সেগুলো কিন্তু আবারও প্রকাশ্যে উঠে এসেছে। চুরি হওয়ার বাইক সহ আটক হয়েছে দুই বাংলাদেশি চোর, চুরি হওয়ার 16 থেকে 20 ঘন্টার মধ্যেই উদ্ধার হয়েছে একটি বাইক এবং এই বিষয়টাকে কেন্দ্র করে পশ্চিম থানায় সেই বাইকটিকে এবং চোরদের আটক করে নিয়ে আসা হয়েছে। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনব। পরবর্তী সময়ে এই ঘটনা যখন থানাতে আসে, থানাতে রিপোর্ট হওয়ার সাথে সাথেই থানার বড়বাবু এবং বিশেষ করে বর্তলা আউটপোস্ট ওসি ওনারা ঘটনাটির সঙ্গে সঙ্গে বর্ডারিং এরিয়াগুলি দিলেন, যেখানে বিএসএফ বিওপি গুলি আছে, যেটা আমাদের ফিনান্সিয়াল থাকে সবসময় সেটা বাংলাদেশে শিফট করা হবে। সেই অনুযায়ী মতিনগর, কামথানা, তারপর কুনাবন, মধুপুর এই সমস্ত বিয়েগুলিতে সব সঙ্গে সঙ্গে ঘটনাটা ইনফর্ম করে দেওয়া হয়, যাতে ওরা বর্ডিং এরিয়াতে তাদের টোকলটা সফল থাকে। তো সেই নজরদারির কারণে মধুপুর থানার পুলিশেরও একটা ভালো অ্যাক্টিভিটিস এবং আমাদের ক্রম ইনফরমেশনটা ওদেরকে শেয়ার করার কারণে বিএসএফও সেভাবে তৎপরতা দেখায় এবং বিএসএফ এবং পুলিশের যৌথ রেডের ফলে বাইক এবং সঙ্গে সংস ধরা হয়। তো সে অনুযায়ী একটা অ্যাপ্লাই নেওয়া হয় এবং এখন এই টোটাল যে চুরির ঘটনাটা, এদের যে গ্যাং আছে বাংলাদেশ থেকে কারাগারে একটা ইনভলভ আছে, লোকাল কে কে এই ঘটনা হেল্প করছে, সবটা বিষয়ে এখন সামনে চলে আসছে। এটা প্রথম তো সাপ। তো এই ধরনের আমাদের এই সফলতা আগামী দিনে বাইক চুরির ক্ষেত্রে অনেকটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বলে এটা আমাদের আশা। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং চুরি যাওয়ার 16 থেকে 20 ঘন্টার মধ্যেই উদ্ধার হয়েছে বাইক এমনটাই দাবি করছে পুলিশ, এবং ভারতের সামগ্রী সহজেই পাচার হচ্ছে বাংলাদেশে তারও কিন্তু আবার প্রমাণ দেখা গেল। আটককৃত দুই চোরের নাম মোহাম্মদ জুনু মিয়া এবং কালাম মিয়া এবং তাদেরকে আটক করেছে পুলিশ। সমস্ত বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।